ফাইনালে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফাইনালে মুখোমুখি হবে দু দল। এই উপলক্ষে রাজধানীর আহসান মঞ্জিলের ট্রফি নিয়ে দু দলের অধিনায়কের ফটো সেশনের আয়োজন করেছিল বিসিবি। সেখানে আছেন সহকর্মী সানি মৃধা। সানি, ইতিমধ্যে তো আয়োজন তো শেষের দিকে, বিপিএল এর ট্রফি নিয়ে ঢাকার এমন ঐতিহাসিক স্থানে আয়োজনের বিস্তারিত জানাবেন আমাদের। কালিব, আপনি জানেন যে গতকাল রাতেই কিন্তু দুই দলের যারা ফাইনাল খেলবে সেই দুই দল কিন্তু নিশ্চিত হয়ে যায়। সেখানে কুমিল্লার পরে জায়গা করে নেয় বরিশাল, ফরচুন বরিশাল। তো তখন গতকাল রাতেই আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আজকে ফটো সেশন, ট্রফি নিয়ে যে ফটো সেশনটা হবে সেটা হওয়ার কথা ছিল, হবে আহসান মঞ্জিলে, যেটা হলো যে নবাবদের জমিদার বাড়ি নামে পরিচিত এবং যেটা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি স্থান যেখানে অনেক সাধারণ দর্শকরাও আসেন, সবাই ভিড় করে। কিন্তু সে অধিনায়ক আসার কথা ছিল 10টার সময়, কিন্তু 10টা পারি এক ঘন্টা দেরি করে সেইখানে কিন্তু অধিনায়কের জায়গায় ফরচুন বরিশালের পক্ষ থেকে আসে মেহেদী মিরাজ এবং কুমিল্লা ভিক্টোরিয়ানসের সে জায়গায় জাকির আলী আসেন, এবং তারা নির্ধারিত সময় দেরি করে এসে এবং তারাই হচ্ছে এই বিপিএল এর যে ট্রফি এটা প্রদর্শনীতে তারাই অংশ নেন, ফটো সেশন হয় এবং দীর্ঘক্ষণ এই ফটো সেশন চলে। সাংবাদিকদের সাথে ফটো সেশনের আগে কিন্তু বিসিবির যারা ব্রডকাস্ট তাদের আলাদা একটা ফটো সেশন ছিল, সেখানে সাংবাদিকদের অনুমতি দেওয়া হয়নি, তার পরবর্তীতে সাংবাদিক পর্ব থাকে। এবং এই বিষয় নিয়ে মেহেদী হাসান মিরাজকে মানে এইরকম বিসিবির ব্যতিক্রমধর্মী যে আয়োজন সেটা তার কাছে জানতে চাইলে তিনি বলেন যে এই ধরনের আয়োজনের মাধ্যমে যে এই আগামী প্রজন্ম বা বর্তমান প্রজন্ম অনেকেই এইসব ঐতিহ্য, দেশের ঐতিহ্য এবং দেশের সংস্কৃতির বিষয়ে অনেকেই জানেন না এবং তাদেরকে জানানোর জন্য এই ধরনের আয়োজন এবং ভবিষ্যতে এই ধরনের আয়োজন বিসিবি অব্যাহত রাখবে এটাও আসলে এখানকার আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি এবং তাদেরও প্রত্যাশা এরকম হবে। এবং একই সাথে যে কালকের যে আসলে উন্মাদনা, যে কালকে যে ফরচুন বরিশাল কুমিল্লা ভিক্টোরিয়ানসের যে খেলা সেটাকে ঘিরেও কিন্তু বাংলা দর্শকরা কিন্তু সেই খবর পেয়ে কিন্তু যে এখানেও তারা দেখতে এসেছিল ট্রফি নিয়ে কারা এসেছেন এবং তাদের যে এই যে ট্রফি নিয়ে এরকম ব্যতিক্রমধর্মী আয়োজন বা পুরো একটা ঐতিহ্যবাহী জায়গায় এসে যাওয়ার সেই যে উন্মাদনাটা কিন্তু এখন ভক্তদের মাঝেও ছড়িয়ে পড়েছে। তো আহসান মঞ্জিল থেকে বিপিএল এর ট্রফির ফটো সেশন সবশেষ এই ছিল আমার কাছে। গালিব শেষ করছে এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন .tv।